সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে তোমাদের এই বিজ্ঞান বিষয়ের মানুষের খাদ্য অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে অপুষ্টি ও স্থূলত্ব অংশটি থেকে শেষ পর্যন্ত অংশের প্রশ্ন উত্তর, এই অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ খাদ্য উপাদান এই সংক্রান্ত প্রশ্ন উত্তর ভিডিও করে দেওয়া রয়েছে এই চ্যানেলে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখে নাও অপুষ্টি ও স্থূলত্ব থেকে প্রশ্ন উত্তরগুলি। এক, প্রোটিন ও শক্তির অভাবজনিত বা অপুষ্টিজনিত দুটি রোগের নাম লেখো। এক বছরের কম বয়সী শিশুদের মেরাসমাস এবং এক বছরের বেশি বয়সী শিশুদের কোয়াশিওরকর। দুই, মেরাসমাস রোগের লক্ষণ লেখো। দেহের পেশিগুলি খুবই ক্ষয়ে যায়, হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, চামড়া জায়গায় জায়গায় কুচকে যায়, হাত পাগুলি খুব সরু হয়ে যায়। তিন, কোয়াশিওরকর রোগের লক্ষণগুলি লেখো। শিশুর চামড়া গাঢ় বর্ণের হয়ে যায় এবং পেট ফুলে যায়, চোখগুলি দেখে মনে হয় ঠিকরে বেরিয়ে আসছে, চামড়ার ওপর জায়গায় জায়গায় ঘাস সৃষ্টি হয়। চার, কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। পাঁচ, দেহে অতিমাত্রায় ফ্যাট জমা হলে অথবা দেহের ওজন অতিমাত্রায় বেড়ে গেলে কি সমস্যা হতে পারে, অথবা স্থূলত্বের ফলে দেহে কি কি সমস্যা হতে পারে? উত্তর একই হবে, রক্তচাপ ক্রমাগত বেড়ে যেতে পারে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে, রক্তনালীর গায়ে ফ্যাট জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, ফলে হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে, অস্থি সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। ৬, শরীরে অতিরিক্ত প্রোটিন জমা হলে কি কি হতে পারে? বাত, কিডনি স্টোন সহ অন্যান্য শারীরিক সমস্যা সৃষ্টি হয়। ৭, রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে? ডায়াবেটিস বা মধুমেহ রোগ। ৮, ডায়াবেটিস বা মধুমেহ রোগ কি? রক্ত থেকে গ্লুকোজ যদি কোষে প্রবেশ করতে না পারে তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, গ্লুকোজ তখন রক্তের মাধ্যমে ঘুরতে থাকে যতক্ষণ না সেটি মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। এই অবস্থায় দেহে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হয়, এই অবস্থাকেই ডায়াবেটিস বা মধুমেহ বলে। ৯, ডায়াবেটিস বা মধুমেহ রোগ কেন হতে পারে? বিভিন্ন কারণে এই রোগ সৃষ্টি হতে পারে, কায়িক পরিশ্রম না করা, সঠিক খাদ্যাভ্যাস মেনে না চলা, অতিমাত্রায় গ্লুকোজ জাতীয় খাবার খাওয়া। ১০, কিভাবে সহজে ডায়াবেটিস বা মধুমেহ রোগ প্রতিকার সম্ভব? দৈহিক পরিশ্রম বৃদ্ধি করা এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস রোগের প্রতিকার অনেকাংশে সম্ভব হয়। ১১, বিএমআই এর মান কত হলে স্থূলত্ব হয়? ৩০ থেকে ৪০ হলে। ১২, কোন ধরনের খাদ্য গ্রহণ করলে স্থূলত্বের প্রবণতা রোধ করা যায়? সেদ্ধ সবজি, তেল মশলাহীন খাবার, ফল, ডাল, হালকা পানীয় প্রভৃতি খাবার। এরপর দেখে নাও প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য থেকে প্রশ্ন উত্তর। ১, প্রাকৃতিক খাদ্য কাকে বলে উদাহরণ দাও। যে সকল খাদ্য আমরা সরাসরি প্রকৃতি থেকে পাই তাদের প্রাকৃতিক খাদ্য বলে, যেমন আম, জাম, কাঁঠাল, কমলালেবু, পেয়ারা প্রভৃতি। ২, প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে উদাহরণ দাও। যে সকল খাদ্য উপাদান প্রকৃতি থেকে পাওয়া গেলেও তাদের খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় তাদের প্রক্রিয়াজাত খাদ্য বলে, যেমন ভাত, রুটি, ছানা, দই, পনির, জ্যাম, জেলি প্রভৃতি। ৩, সংশ্লেষিত খাদ্য কাকে বলে? যে সকল খাদ্য কৃত্রিমভাবে শিল্পক্ষেত্রে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলা হয়, যেমন কোল্ড ড্রিঙ্কস, চকলেট, পেস্ট্রি, আইসক্রিম, পটেটো চিপস প্রভৃতি। ৪, খাদ্যগুলিতে কি কি ক্ষতিকারক পদার্থ মিশে থাকে? এখানে একটা ছকের মাধ্যমে বিভিন্ন খাদ্যের নাম এবং সেই খাদ্যে যে ক্ষতিকারক পদার্থগুলো থাকে সেগুলির একটা তালিকা দেওয়া হলো, এগুলো আর পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে উত্তরগুলো দেখে নিও। ৫, কোন খাবারের পুষ্টিগুণ সবচেয়ে বেশি? প্রাকৃতিক খাবারের। ৬, কোন খাবারের পুষ্টিগুণ সবচেয়ে কম? সংশ্লেষিত খাবারের। এরপর দেখে নাও জীবনে জলের ভূমিকা, খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা এই অংশে প্রশ্ন উত্তর। ১, পৃথিবীর মোট জলের কত শতাংশ সমুদ্রের জল
ও কত শতাংশ মিষ্টি জল? 97% সমুদ্রের জল এবং 3% মিষ্টি জল। 2. একজন সুস্থ ব্যক্তির দেহের ওজনের কত পরিমাণ জল পান করা উচিত? কেজি প্রতি 50 মিলিলিটার। 3. বাড়িতে কিভাবে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়? জলের উৎস থেকে পাওয়া জল অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করতে হ্যালোজেন ট্যাবলেট দিয়েও জলকে শোধন করা যায়। 4. আমাদের দেহে তরলের প্রধান উপাদান কি? জল। 5. কোথায় কত শতাংশ জল থাকে? মানুষের শরীরে 70%, জেলিফিশে 95%, শসাতে 95%, ডিমে 74% এবং কাঠে 10%। 6. আমাদের দেহের কোথায় কোথায় জল থাকে? রক্ত, ফুসফুস, লসিকা, অস্থি, বৃক্ক এবং মস্তিষ্কে জল থাকে। 7. মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে যে তরল থাকে সেটি কি নামে পরিচিত? সেরিব্রোস্পাইনাল তরল। 8. মানুষের শরীরের কোন অংশে জলের পরিমাণ সবচেয়ে বেশি? লালাতে, প্রায় 95%। 9. মানুষের রক্তে ও হাড়ে জলের পরিমাণ কত? রক্তে 90% এবং হাড়ে 31%। 10. প্রতিদিন দেহের কোন অংশ থেকে গড়ে কতটা জল বেরিয়ে যায়? মূত্রের মাধ্যমে 1.5 থেকে 2 লিটার, ঘামের মাধ্যমে 2 লিটার, শ্বাসকার্যের মাধ্যমে 400 মিলি, মলের মাধ্যমে 200 মিলি এবং চোখের জলের মাধ্যমে 50 মিলি। 11. জলের ধর্ম লেখো। ঘরের তাপমাত্রায় জল তরল থাকে। জলকে গরম করতে ও বাষ্পে পরিণত করতে প্রচুর তাপের প্রয়োজন হয়। অন্য যে কোনো তরলের তুলনায় জল বিভিন্ন বস্তুতে সহজেই ঘুলে যায়। জলের কোনো বর্ণ, গন্ধ বা স্বাদ নেই। 12. জীবদেহে জলের ভূমিকা লেখো। জীবের প্রয়োজনীয় নানা শারীরিক কাজ এবং বিক্রিয়া ঘটানোর জন্য জলের প্রয়োজন। ঘামের মাধ্যমে দেহ থেকে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়। জল সহজেই দেহের প্রয়োজনীয় বিভিন্ন উপাদানকে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দিতে পারে। জলের মাধ্যমে জীবের দেহ থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যায়, ফলে শরীর সুস্থ থাকে। 13. উদ্ভিদ কিভাবে নিজের দেহে জলের প্রয়োজন মেটায়? স্থলজ উদ্ভিদ তার মূলের সাহায্যে মাটির কণার গায়ে লেগে থাকা জল শুষে নেয়। কোনো কোনো স্থলজ উদ্ভিদ মূল দিয়ে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শুষে নেয়। জলজ উদ্ভিদ তার জলে ডুবে থাকা সমস্ত অংশ দিয়ে জল শোষণ করে। 14. উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কি কি প্রয়োজন হয়? সূর্যালোক, ক্লোরোফিল, জল ও কার্বন ডাই অক্সাইড। 15. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় নিজেদের খাদ্য তৈরি করে? শালকসংশ্লেষ প্রক্রিয়ায়। 16. শালকসংশ্লেষ কথাটির অর্থ কি? আলোর উপস্থিতিতে প্রস্তুতি। 17. উদ্ভিদের খাবার তৈরির সময় কোন গ্যাস উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস। 18. উদ্ভিদ ও প্রাণীদেহে জলের একটি করে ভূমিকা লেখো। উদ্ভিদ দেহে খাদ্য তৈরির জন্য অর্থাৎ শালকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য জলের প্রয়োজন হয়। প্রাণীদেহে খাদ্য গ্রহণ এবং খাদ্য পরিপাকের জন্য জলের প্রয়োজন হয়। তাহলে ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত নোটস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।